আরে আমার তো চিড়িয়াখানার পশু পাখিদের থেকেও খারাপ অবস্থা, তারা তো সেখানেই থাকে। আর আমার কতটা ভাব, আমি জীবনে প্রথমবার এইভাবে বন্দি। তুই আমার সিচুয়েশনটা রিয়েলাইজ করতে পারছিস? কি চাই, ঘরটার কি অবস্থা করে রেখেছিস একটু গুছিয়ে দি। এই এক মিনিট রাখ, একদম না, এই ঘরে তুমি এখন ঢুকবেই না। এত অস্থির হলে চলবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা তো ধৈর্যের ঠিক কোন দিকটা ধরবো বলো। সেটা যদি কেউ জানতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। মা প্লিজ প্লিজ ইরিটেট করো না আমাকে, জ্বালিও না, আমার ভালোই লাগছে না কিছু শুনতে। এই চার দেওয়ালের মধ্যে না আমার এমনি দম বন্ধ হয়ে আসছে। শামুক দেখেছিস? মানে শামুক মাথা বার করে যখন চলে তখন খুব ধীরে চলে, তখন তার কাছে বিশ্বটা দারুণ সুন্দর। আর সেই শামুকই যখন খোলসের মধ্যে মাথা ঢুকিয়ে রাখে তখন খোলসের মধ্যে বিশ্বটা তার কাছে ততটাই সুন্দর। যাও, আমার ভালোই লাগছে না শুনতে। ও, কাকে একটা রিয়েলাইজ করার কথা বলছিলি? আমার কাছে রিয়েলাইজেশন মানে কি জানিস? আমার কাছে রিয়েলাইজেশন মানে হলো রিয়েল আই, মানে সত্যিকারের আমিটাকে জানা। মা রিয়েলাইজেশন মানে হলো রিয়েল আই, মানে সত্যিকারের আমাকে জানা। সত্যি বাইরের জগৎটার মতো শামুকের খোলসের ভেতরের জগৎটাও একই রকম সুন্দর। থ্যাংকস মা, আজ তুমি এটা না বোঝালে হয়তো আমার এটা অজানাই থেকে যেত। কারণ আই রিয়েল আমিটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এই ধৈর্যের ঠিক কোন দিকটা কখন ধরতে হয় সেটা কিন্তু আমি জেনে গেছি। তাই এই শামুকের খোলসের মধ্যে তুমি, আমি, বাবা, আমরা সবাই এই লকডাউনে খুব ভালো থাকবো। Love you, ma. Love you too.